আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনকা, আবার চলে এসেছি নতুন ইউটিউব ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রান্না করবো মাছ। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে তারপরে তো মাছটা তেলে ভেজে নিচ্ছি এখন লাল লাল করে। ওখানে লবণ হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতন ম্যারিনেট করে। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট পরিমাণ মতন। আর দিয়েছি চিরা কাঁচা লঙ্কা, হলুদ লবণ। এখন ভালো মতন মশলাটা কষি নেবো। একটু পানি অ্যাড করেছি ভালো মতন মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। কাতলা মাছের ঝাল ঝাল একদম ভালো লাগে খেতে, তো আমি কাতলা মাছ কিনেছি আজকে। তো তার জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝাল ঝাল হবে। তো রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখানে আবারও লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে করবো পটল ভাজা, লবণ হলুদটা অ্যাড করেছি, তেমন কিছু মশলা লাগবে না যেহেতু ভাজা পটল। আর অনেকটাই কাজ সকাল সকাল হয়েছে, সেগুলো দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে। রান্নাটা আগে সেরে নিয়েছি, তারপর বাকি কাজ করেছি। আর তার সাথে দারুণ একটা রেসিপি আছে, সেটা হচ্ছে কাঁচা পিঠে সকাল সকাল বানাইছি, তারপর রান্নাগুলো করছি। কিন্তু খেতে অনেকটাই মজা ছিল, তো রান্নাগুলো হয়ে গেছে। বিকালবেলায় করে এদিকে ফুচকাগুলো কিনেছি, সেগুলো খেয়েছি মা ছেলে মিলে। ফুচকার পানিটা এত সুন্দর, খেতে দারুণ লাগছে। একদম কিনা ফুচকাগুলো বাড়িতে না তৈরি করে। যদি দেখতে চান রেসিপিটা অবশ্যই দেখাতে পারি আপনারা চাইলে। ছেলে রাত্রে চাউমিন খাবো বললো, তো চাউমিনটা করছি। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাদা তেল দিয়ে করবো। সাদা তেল দিয়ে ভালো লাগবে খেতে, আর রাত্রের ব্যাপার আছে, কোনো গ্যাস্ট্রিক আর হবে না। আর এখানে দিয়েছি গাজর কুচি, তো ভালো মতন টানা টানা করে লাল লাল করে ভেজে নেবো। একটা সময় দেখতে দেখতে হয়তো আপনাদের ভিডিও ভালো লাগতে পারে, ভালো লাগলে কোনো অংশ পাশে থাকবেন আর জানাবেন কেমন হয়েছে। দেশ দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আপনার আপু ভাই বোনরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আর কোনো কাজ যদি ভালো লাগে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো আমরা মধ্যবিত্ত পরিবারের তেমন কিছু তো আমাদের দেখানোর মতো নাই, কিন্তু যেটুকুনি রান্নাবান্না করি, ঘরে টুকিটাকি কাজ, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। যে আমাদের হাইফাই নাই, অনেক কিছু তেমন দামি জিনিস আসবাবপত্র নাই, সেইগুলো যে ঘুরে ফিরে দেখাবো। তো রান্নাবান্না সংসারের কাজ যেগুলো করি সেইগুলো তুলে ধরি আপনাদের মাঝে, অবশ্যই ভালো লাগবে এগুলো দেখতে দেখতে। কথা বলতে বলতে এদিকে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, ভাজা ভাজা করে নিচ্ছে এখন। খুব সুন্দর কালার এসেছে, এখন চাউমিনটা একটা পাত্রে নেমে নিচ্ছি। নিয়ে তারপরে একটু দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দেবো টমেটো কেচা, ছেলেকে খেতে দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে, সাজিয়ে গুছিয়ে যদি পরিপাটি করে দেওয়া যায় তো বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে ভালো রাখা আর ভালোভাবে খেতে দেওয়ার, পরিপাটি করে, মানে ভিআইপি খাবার এরম করে না, যে জিনিসটা দিবেন একটু পরিপাটি করে গুছে গুছে দিবেন, ছেলেপেলে খেয়ে নেবে। এই তো এই পিঠের রেসিপিটা করেছি। তারপরের দিন কাঁচা পিঠে, তো এক চিমটে লবণ অ্যাড করেছে, পানিটা ভালো মতন ফুটে নিয়েছি, গোলক তুলে নিয়েছি। এখন ভালো মতন আটাটা ডো করে নেব একটা, খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না বেঁধে যায়। আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি, ওগুলো ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি যে পিঠে বানাবো তার জন্যে আমি এখানে সুজিটা ভেজে নিচ্ছি,
যেহেতু কয়টা পিঠে হবে তো তেমন কিছু আয়োজন করিনি। হ্যাঁ, সকালকার জলখাবারের হিসাবে খাওয়া হবে। তাই আমি ভালো মতন সুজিটা নাড়াচাড়া করে দিচ্ছি, এখানে পানি অ্যাড করে দিয়েছি, আর দিচ্ছি বাদাম, গরম মশলা, গুঁড়ো, তেজপাতা, চিনি, যা যা লাগবে ফুটান সবই দিচ্ছি। আমার ভালো মতো নাড়াচাড়া করে, এই যে কি সুন্দর হয়ে গেছে রান্নাটা, আমি চলে এসেছি, আর আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এখন আবারও চলে এসেছি চুলের উপরে, পরিমাণ মতন পানি অ্যাড করেছি 2 কাপ মতন। পানিটা ফুটে উঠলে পিঠেগুলো এখন ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি বলছি। ক্ষমা দৃষ্টি তো দেখবেন ভুল ত্রুটি হলে পরে। তো ভালো মতন আমি একে একে সাজিয়ে দিচ্ছি পিঠেগুলোকে। একদম লাস্ট পিঠে একদম বাচ্চা, তো সবগুলোকে উল্টে পাল্টে আমি সিদ্ধ করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যে গরম গল পড়ছে, তারপরে পিঠে কাঁচা পিঠে যেহেতু অল্প করে 9টা মতন হয়েছে পিঠে, তো আমরা একদিনে খেয়ে নেবো। আছে গরম গল পিঠেগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল, ছেঁকা দিয়ে ছেঁকে দিয়েছি, আর এই যে একটা পাত্রে ছুঁয়ে দিচ্ছি পিঠেগুলোকে, বাকিগুলো আবারও দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয়ে গেছে আমার পিঠেগুলো ছেঁকা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এতে রান্না হয়েছে মাছ, কাতলা মাছের ঝোল, আর এদিকে পটল ভাজা ভাত, আর এই যে পিঠে। কত সুন্দর হয়েছে তাই না, দেখতে মাছের কালারটা। তো কয়েকদিন থেকে তো বর্ষার লেগে তো একদম বিছানা কাঁথা পরিষ্কার লাগছে না, তার জন্য আমি রৌদ্র উঠেছে অনেক। তো আমি চেয়ারে দিয়ে দিয়েছি বাইরে ভিডিও।